Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new blog. বাণিজ্য মেলার আরও একটি প্যাভিলিয়ন নিয়ে আমার আজকের এই ব্লগ। ভিডিওতে এই প্রোডাক্টগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কোন প্যাভিলিয়নের কথা বলছি। নিঃসন্দেহে বলা যেতে পারে বাণিজ্য মেলায় অ্যালুমিনিয়ামের সবচাইতে বড় সমারোহ এই স্টলটিতেই রয়েছে। আই হোপ আপনারা ভিডিও দেখে এতক্ষণে গেস করতে পারছেন আমি কোন স্টলটির কথা বলছি। বাণিজ্য মেলার একটি জনপ্রিয় প্যাভিলিয়নের নাম হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম। এই স্টলে অ্যালুমিনিয়ামের একদম অরিজিনালি প্রোডাক্টগুলো পাওয়া যায়। চলুন আপনাদের সবাইকে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই দিল্লি অ্যালুমিনিয়াম প্যাভিলিয়নটি ঘুরে দেখাই। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এন্ট্রি নেওয়ার পর ফার্স্টেই আপনাদের যেই প্যাভিলিয়নটি চোখে পড়বে সেটা হচ্ছে এই দিল্লি অ্যালুমিনিয়াম। বাণিজ্য মেলায় অ্যালুমিনিয়ামের সবচাইতে বড় প্যাভিলিয়নই হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম। এখানে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম প্রোডাক্ট পাওয়া যায়। চলুন তাহলে স্টলটি ঘুরে দেখা যাক। এই প্যাভিলিয়নে এন্ট্রি নেওয়ার পর ফার্স্টেই আপনাদের চোখে পড়বে এই হোয়াইট সিলভার কালারের প্রোডাক্টগুলো। এগুলো দেখতে এত সুন্দর আর এত ইউনিক ডিজাইনের হয়ে থাকে যে কোনো মানুষই এগুলোকে পছন্দ করে। দিল্লির এই অ্যালুমিনিয়াম প্রোডাক্টগুলো দেখতেও খুব রাজকীয় লাগে। এই স্টলটিতে আসার পরই আপনারা দেখতে পারবেন প্রতিটি প্রোডাক্টের উপরেই প্রাইস ট্যাগ লেখা আছে। Thank you.
বাণিজ্য মেলায় দিল্লি প্যাভিলিয়ন স্টলে আপনারা এই অ্যালুমিনিয়ামের সেটগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রাই প্যান, সস প্যান কিংবা রাইস কুকারও পেয়ে যেতে পারেন। সিলভারের এই প্রতিটি প্রোডাক্টই আমার কাছে অনেক বেশি ইউনিক আর গর্জিয়াস লাগে। আই হোপ আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন ও নিজের সংসার সাজাতে একটু ইউনিক ও রুচিশীল প্রোডাক্ট খুঁজেন, তারা অবশ্যই এই প্যাভিলিয়নটিতে এসে নিজেদের পছন্দ মতো প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এছাড়াও স্টলটিতে স্টিলের নানান রকম প্রোডাক্ট পাওয়া যাবে এবং প্রতিটি প্রোডাক্টের সাথে প্রাইস ট্যাগও লেখা থাকে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাণিজ্য মেলার আরও পরবর্তী আপডেট পেতে আমার পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন, আর আমার চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।